গোল্ড মেডেল দেড় বছরে পাখি 32,000 টাকা, রেড রোজ 40,000 টাকা, ঝান্ডি 18,000 টাকা, শান 26,000, ক্রিমসন ভ্যালি অ্যাডাল্ট পাখি 32,000 টাকা, ব্লু মং 26,000 টাকা, পাইনঅ্যাপেল অ্যাডাল্ট আছে 12,000 টাকা, বাচ্চা আছে 9,000 টাকা, ইয়েলো সাইড 7,500 টাকা। রেড ফ্যাক্টর নাই না? একটা পুরো ইয়েলো সান দেখি, পুরো হলুদ পাইট, কত দাম হয় এগুলো? 60,000 থেকে 70,000। ওটা তৈরি করা মানে ভেঙে ভেঙে তৈরি করেছে? একদম ছোট হ্যান্ড ফিডিং বাচ্চা কত যাচ্ছে? বলছি একদম হ্যান্ড ফিডিং বাচ্চা সানকনুর পাওয়া যায়? কত দাম হবে হ্যান্ড ফিডিং সানকনুর বাচ্চা পাওয়া যায়? হ্যাঁ একদম ছোট, যেগুলো পালক ওঠেনি। আর এইগুলো কি স্প্যাঙ্গেল? 400। এমনি দিলেও নেবে না, নেবে নেই, বলে দিচ্ছি।
ভেড়ার কালার খুব সুন্দর, আর ককাটেল মকাটেল ওঠান নি, গ্রে কত যাচ্ছে, গ্রে 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 না দাম কম হবে একটু, একটু কম হবে না, বাচ্চুদার মিলেনিয়াম পার্কে গিয়ে জোড়া হোক, সেন্ট্রাল পার্কে গিয়ে একজন কমেন্টস করেছে বলছে সব্যসাচীর পাখির এত দাম কেন, কবে উঠবে পাখির দাম, পাখির দাম কবে উঠবে, এই বললো যে ইয়ে সাড়ে তিন হাজার রোজা চলছে, ঈদ আছে, এইসব সবের জন্য কোনো দাম যদি আসল সময় আমরা কিচ্ছু করতে হবে, মেন প্রবলেমটা কি এই সময় কি দাম কম হয়, অর্ডিনারি ফিঞ্চে চলে আসবে 300 টাকা বলে আছে, কারণ বাইরে মাল যাচ্ছে, ওই জন্য অর্ডিনারি পাখি সেকশনটা দাম নেই, অর্ডিনারি লুটিনো রোজি এই সেকশনটা দাম নেই, নিজের ঘরে বাচ্চা যখন পড়ে যায় বাইরে মাল গেলেই তখন কালেকশন বাড়বে, যখন তখনই ওইগুলো বেরিয়ে যাবে বাইরে, একদম বন্ধ হয়ে আছে, ওই জন্যই হচ্ছে না, এবার লোকের ঘরে কম দামি পাখি বিক্রি করলে লোক দুটো পয়সা হলে আবার লোকের দুটো পরের বছরের জন্য নতুন দামি পাখি কিন বিক্রি হচ্ছে না বলে সেও কিনতে পারছে না, এটাই হচ্ছে আসল কথা, এবার যারা বাল্কে বাচ্চা তুলেছে তাদের একটু প্রবলেম হচ্ছে, যেহেতু পাইকারি কালেকশন হচ্ছে বাইরে গেলে প্রোডাকশনও ভালো হয়েছে, রোগ বিসুখ কম হয়েছে, যাবে যখন সময় হবে যাবে, চারদিকে চারদিকে বিভিন্নভাবে অস্থিরতা আছে, দৈনন্দিন জীবন একটা অস্থির পরিস্থিতির মধ্যে চলছে, তোমার কাছে আমাদের বিক্রি হচ্ছে, আমরা আমার দাম বেশি, আমার পাখি বাজে, আমি বাজে, আমার বিক্রি আমার বিক্রি হয় না পাখি আর যে 100 টাকা 200 টাকা 500 300 টাকা বার্গেনিং এর জন্য আসবে আমার কাছে চালাও, বলছি ইয়ে কি রেট যাচ্ছে গো, ইয়ে গোল্ডিয়া 3.5 বেঙ্গলি বেঙ্গলি 4 বেঙ্গলি 400 জাভা জাভা কালো সাদা 1400 কালো 14 কালো 14 আর সাদা 1600 মাল্টিং এ আছে না, মাল্টিং এ তো মাল্টিং আছে বাচ্চা আর ককাটেল আর ভায়োলেটটা ওই ভায়োলেটটা 6.5 লংটেল লংটেল 22 ভাই ভালো হবে
তোমার মেয়ের উপর নির্ভর করছে জিনিসটা ভালো হবে। পল্লা তো অনেকদিন পরে মাঝে মধ্যেই ডুব আগের হপ্তাহে যাবে। এগুলো স্প্যাঙ্গেল আছে না স্যার? রেনবো আটটা তিন আট টাকা জোড়া দিদি। হ্যাঁ বলি, হ্যাঁ বলি, রেডগুলো একটু বলে দাও, রেডগুলো একটু বলে দাও। কটন কত যাচ্ছে? ২৬০০ টাকা। কালো 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 ২৪০০ টাকা। কালো সবজি আর পাইনাপল কি বলছো? ১৪০০ আর পাইনাপলগুলো কত? পাইনাপল ১০০০ টাকা ধরে, ইয়েলো সাইড আছে ১৮০০। ডিএনএ করা আর যাবা 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 ওয়াইট যাবা ২২০০ টাকা। লাল চোখ রেডাই ২২০০ টাকা। আর কালো সিলভার কালো এগুলো এবার ১৪০০ টাকা। কালো কালো আজকে নেই, কালো ১০০০ টাকা যায়। আমি উঠতে পারি না, ভালো লোক না।